নমস্কার সুপ্রিয় দর্শকার্থীরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু সালের ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করছি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট সালের পি টেস্ট টেস্ট এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা কমন পাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথম অধ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি আলোচনা করা যাক ফার্স্ট প্রশ্ন কী আছে এক নম্বরের প্রশ্ন মিথ ব্র্যাকেটে উপকথা ও লিজেন্ট ব্র্যাকেটের মতো পুরা কাহিনী বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে মিথ উপকথা লিজেন্ট ঠিক আছে মিথ উপকথা লিজেন্ট বা পুরা কাহিনী বলতে কি বোঝো ঠিক আছে অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে দু নম্বরের প্রশ্ন জাদুঘর তো দেখো বাচ্চা ছেলেমেয়েরা লিখেছে জাদুঘরটা একটু বানামে ভুল করে ফেলেছে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লোক এটা বর্গাহ্য ঠিক আছে জাদুঘরের শ্রেণী বিভাগ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল তিন নম্বরের প্রশ্ন ইতিহাস রচনার স্মৃতিকথার গুরুত্ব কি পেশাদারি শাখা হিসাবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো তো দেখো এক দুই তিন এই তিনখানা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তিনখানা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আশা করি উপরের দুটো প্রশ্ন থেকে তোমরা কমন পাবে দ্বিতীয় অধ্যায় কী প্রশ্নগুলো সিলেক্ট করেছি ফার্স্ট প্রশ্ন ঔপনিবেশবাদ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো দু নম্বরের প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ লেখো সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ লেখো তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি তিন নম্বরের প্রশ্ন কি আছে তো দেখো সুপ্রিয় দর্শকার্থী তিন নম্বরের প্রশ্ন আছে ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব লেখো তো দেখো এক দুই তিন এই তিনখানা প্রশ্ন থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি এক দাগের প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো বুঝতে পারছো আমি কি বলছি এবার আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমাদের ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও এর সঙ্গে কিন্তু তোমরা মানে চিরস্থায়ী বন্দোবস্তটা ভালো করে আলাদা করে পড়ে নেবে এই ভূমিরাজস্ব ব্যবস্থার ভিতরেই চিরস্থায়ী বন্দোবস্ত পড়ে একশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত তোমাদের চিরস্থায়ী বন্দোবস্তর সুফল এবং কুফল এবং চিরস্থায়ী বন্দোবস্ত কি ভালো করে পড়ে যাবে ঠিক আছে দু নম্বরের প্রশ্ন কি বলেছে অবশিল্পায়ন কী ঔপনিবেশিক শাসন কাগলে ঔপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখ ঔপনিবেশিক ঔপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো বুঝতে পারছো আমি কী বলছি তিন নম্বরের প্রশ্ন ঔপনিবেশিক আমলে ভারতে রেলপথ স্থাপনের কারণ ও ফলাফল লেখো ঔপনিবেশিক আমলে ভারতের রেলপথ স্থাপনের কারণ কারণ ও ফলাফল লেখো বুঝতে পারছো আমি কী বলছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি দু সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের পরের প্রশ্ন কি বলেছে চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন সিলেক্ট করা হয়েছে চীনের উপর আরোপিত অসম চুক্তি সম্পর্কে লেখো চীনের উপর আরোপিত অসম চুক্তি সম্পর্কে লেখো পাঁচ নম্বরের প্রশ্ন ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এই বাণিজ্যের অবসান কেন হয় এই বাণিজ্যের অবসান কেন হয় তো বুঝতে পারছো এবার আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব ফার্স্ট প্রশ্ন কি আছে শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো দু নম্বরের প্রশ্ন আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো এর সঙ্গে আর একটা প্রশ্ন এক্সট্রা পড়ে যাবে উনিশশো পঞ্চাশের দশকে বিশ্ব রাজনীতিতে কমিউনিস্ট চীনের ভূমিকা লেখো উনিশশো পঞ্চাশের দশকে বিশ্ব রাজনীতিতে কমিউনিস্ট চীনের ভূমিকা লেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে টেস্ট হোক টেস্ট হোক তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তিন নম্বরের প্রশ্ন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও চার নম্বরের প্রশ্ন চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব লেখো পাঁচ নম্বরের প্রশ্ন ডিওজিও নেতৃত্বাধীন ডৃহিওর নেতৃত্বাধীন নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও এই আন্দোলনের ব্যর্থতার কারণ লেখো ছ নম্বরের প্রশ্ন বাংলা নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো বাংলা নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো এবার আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো পঞ্চম অধ্যায়ের ফার্স্ট প্রশ্ন কী আছে একটু দেখে দেখে নেওয়া যাক ফার্স্ট প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব লেখো উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব লেখো দু নম্বরের প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দের মিন্টু শাসনতান্ত্রিক উনিশশো নয় খ্রিস্টাব্দের মিন্টু শাসনতান্ত্রিক সংস্কার আইনের শর্তাবলী আলোচনা করো উনিশশো নয় খ্রিস্টাব্দের মল্লে মিন্টু শাসনতান্ত্রিক সংস্কার আইনের শর্তাবলী আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দের ভারত শাসনের উনিশশো নয় খ্রিস্টাব্দের ভারত শাসনের বৈশিষ্ট্য ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও আইনের প্রেক্ষাপট বা পটভূমি লেখো চার নম্বরের প্রশ্ন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট আইনের শর্তাবলী লেখো এই আইনের বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল পাঁচ নম্বরের প্রশ্ন জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব লেখ। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় ফার্স্ট প্রশ্ন কি বলেছে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো দু নম্বরের প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও এই বিদ্রোহের গুরুত্ব লেখো এই বিদ্রোহের গুরুত্ব লেখো তিন নম্বরের প্রশ্ন ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ লেখো ক্রিপস মিশন ব্যর্থতার কারণ লেখো তো বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থীরা যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি সর্বপ্রথম আমাদের এসবি বি একাডেমিক সেন্টার নিয়ে আছে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক টেস্ট পিটেস্ট সম্পূর্ণরূপে সাজেশ দুহাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে প্রশ্নগুলো কমন পাবে ফার্স্ট প্রশ্ন ঠান্ডা লড়াই কাকে বলে এর পটভূমি লেখো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো ঠান্ডা লড়াই কাকে বলে এর পটভূমি লেখো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো আমাদের পরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন কী আছে ট্রুমেন্ট নীতি কী মার্শাল পরিকল্পনার মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল তিন নম্বরের প্রশ্ন কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কী এর গুরুত্ব লেখো তো দেখো আমি মনে করি এই তিনখানা প্রশ্ন কিন্তু দু সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল চার নম্বরের প্রশ্ন হোসি মিনের নেতৃত্বে ভিয়েত নামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কি এই নীতির উদ্দেশ্য সাফল্য ও ব্যর্থতা লেখ ছ নম্বরের প্রশ্ন এক্সট্রা হিসেবে তোমরা পড়ে যাবে তেল কূটনীতি কী এই মানে এটি প্রথম উপসাগরীয় যুদ্ধের জন্য কতখানি দায়ী ছিল তো দেখো হোচিমিন ভালো করে পড়ে যাবে জোট নিরপেক্ষ ভালো করে পড়ে যাবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে অষ্টম অধ্যায় আমাদের লাস্ট চ্যাপ্টার তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখ। স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখ। দু নম্বরের প্রশ্ন সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো এর উদ্দেশ্য ও সাফল্য ব্যর্থতা লেখো এর উদ্দেশ্য এর উদ্দেশ্য ও সাফল্য ব্যর্থতা আলোচনা করো তো এই হলো আমাদের উচ্চ মাধ্যমিক দু সালের ইতিহাসের সাজেশান ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো এটাই আমরা চাই